শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বাসায় আসো। কেমন আছো? ভালো? নিশ্চয়ই ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি একটু এই যে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে একটু কথা বলবো। বৃত্ত সম্পর্কিত দুটো উপপাদ্য আমি এখন তোমাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, বোর্ডের দিকে একটু খেয়াল করো, আমি একটা উপপাদ্য লিখছি। দেখো, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব। এখানে দুটো শব্দ আছে, আমি তোমাকে একটু ক্লিয়ার করি। দেখো, একটা হলো জ্যা, একটা বৃত্তকে, এই যে একটা বৃত্ত অঙ্কন করা আছে, দেখো বৃত্তের যে মাঝখানে যে বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করা হয় সেটা কেন্দ্র। আর পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে সরলরেখাগুলো অঙ্কন করা যায় সেটা হচ্ছে জ্যা। একটা বৃত্তের অনেকগুলো জ্যা থাকে, এখানে এ বি একটা জ্যা। তাহলে শর্তটা কি? দেখো, কেন্দ্র ও ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে ব্যাসভিন্ন জ্যা এখানে কোনটা? এ বি। এর মধ্যবিন্দু আমি নিছি কি? এম। এখানে ও এম যোগ করে দিলে ওই আমাদের কী প্রমাণ করতে হবে? যে সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা কি? ও এম। সংযোজক সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, তাহলে যে সংযোজক সরলরেখাটা আমরা পাবো সেটা এই জ্যায়ের উপর লম্ব হবে। এখন তোমাকে একটু বলে নিতে হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাসভিন্ন একটি জ্যা, এম এ বি এর মধ্যবিন্দু, ও এম যোগ করতে প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি, অর্থাৎ ও এম এ বি এর উপর লম্ব। তাহলে কী প্রমাণ করতে হবে? তাহলে আজকে আমাদের প্রমাণ যেটা, প্রমাণ হচ্ছে ও এম এ বি এর উপর লম্ব, সেটা আমরা প্রমাণ করব। এখানে অঙ্কন আছে, দেখো ও এ ও বি যোগ করি, আমি যোগটা করে দিই। ও এ ও বি যোগ করি। বন্ধুরা, এখন এখানে কয়টা ত্রিভুজ পাওয়া যাচ্ছে? দুইটা। সবসময় এই ধরনের, এর আগের ক্লাসগুলোতে আমি বলছি, এই ধরনের উপপাদ্যর ক্ষেত্রে বা এক্সট্রার ক্ষেত্রে আমরা সবসময় দেখব যে এই দুটো ত্রিভুজকে কী করে সর্বসম প্রমাণ করলেই আমরা জিনিসগুলো পেয়ে যাব। এখন দেখো, প্রমাণ কটা ত্রিভুজ আছে বন্ধুরা? দুটো ত্রিভুজ, ত্রিভুজ ও এ এম। এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী জিনিস সমান দেখানো যেতে পারে সেটা একটু তোমরা একটু খেয়াল করো। আবার এই ত্রিভুজ দুটো কী কী জিনিস সমান দেখানো যেতে পারে? এখানে বলা আছে কি? দেখো, ব্যাসভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, এমটা কি? এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু হলে তো এম আর বি এম সমান হবে, তাহলে প্রথম কী লিখতে পারি? এম সমান, এটা কেন লিখবো? এম এ বি এর মধ্যবিন্দু বলে তোমরা বই থেকে মিল করে নিবা। তোমাদের পাঠ্য বই নিশ্চয়ই এইভাবে লেখা আছে, এম এ বি এর মধ্যবিন্দু বলে এম আর বি এম সমান হবে। আবার একটু খেয়াল করো, ও এ আর ও বি কি সমান? কেন সমান হবে? ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধগুলো সবগুলোই সমান হবে। আবার ও এম সমান ও এম, সাধারণ বাহু। এই ব্যাখ্যাগুলো পাশাপাশি দিতে হবে। তাহলে তিনটে বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম হবে, অতএব ত্রিভুজ ও এ এম তাহলে দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার সকল প্রপার্টিজ সমান হবে। তাহলে আমরা দেখলাম কি, ও এ এম আর ও বি এম এই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে বন্ধুরা দেখো তো, এই দুটো কোণ সমান হবে না? ও এম এ কোণ সমান ও বি এম কোণ, অতএব কেন সমান হবে বলো? তাহলে দুটো ত্রিভুজ যদি সমান হয় তাহলে তার সবগুলো প্রপার্টিজ সমান হবে। এখন একটু দেখো, আমরা কি দেখব? এক কোণদ্বয় কি? রৈখিক যুগল কোণ। এই দুটো কোণ কি? রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল মানে কি? একটা রেখার উপর আরেকটা রেখা যদি দণ্ডায়মান হয় যে দুটো কোণ উৎপন্ন করে সেটা রৈখিক যুগল কোণ। এই রৈখিক যুগল কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই দুটো যদি সমান হয় আর এই দুটোর যোগফল যদি 80 ডিগ্রি হয় তাহলে প্রত্যেকটার মান কত? তাহলে প্রত্যেকটার মান হচ্ছে
এক সমগুণ। তাহলে অতএব তুমি লিখবা, সুতরাং ও এম এ কোণ সমান ও এম বি কোণ সমান এক সমগুণ। এই ব্যাখ্যাটা দিতে হবে যে রৈখিক যুগল কোণ, তাহলে যদি এক সমকোণ হলেই অবশ্যই ও এম লম্ব এ বি হবে, অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত। বন্ধুরা আমি একটু আবার একটু বলছি, উপপাদ্যটা কি বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ জায়ের মধ্যবিন্দুর সংযোগশালার রেখাংশ ওই জায়ের উপর লম্ব। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাসভিন্ন জ্যা এম এ বি এর মধ্যবিন্দু ও এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম লম্ব এ বি। প্রমাণ আছে দুটো ত্রিভুজ, দেখো ও এ এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে কী কী জিনিস সমান, দেখো এম সমান বি এম, এম এ বি এর মধ্যবিন্দু বলে, আবার ও এ সমান ও বি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, আবার ও এম তো দুটোর মধ্যেই আছে, তাহলে ও এম সমান এম সাধারণ বাহু, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম, দুটো ত্রিভুজ সর্বসম হলেই তাহলে দেখো তো এই কোণটা ও এম এ কোণ আর ও এম বি কোণ সমান হবে। কোণ দুটো কি রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ জন্য এর প্রত্যেকটার মান সমকোণ হবে, অতএব ও এম লম্ব এ বি প্রমাণিত। বন্ধুরা আমরা যে উপপাদ্যটা পড়লাম এতক্ষণ, এখন যেটা দেখাবো ওর একটু কাজ এবং এটারই উল্টো একটা উপপাদ্য। আমরা পড়লাম কি বৃত্তের ব্যাস ভিন্ন কেন্দ্র হতে ব্যাস ভিন্ন জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপর লম্ব, এটা আমরা এখন পড়লাম। এখন একটু উল্টোভাবে চিন্তা করো, দেওয়া আছে বৃত্তের ব্যাস ভিন্ন কেন জায়ের উপর যদি লম্ব অঙ্কন করা যায় সেই লম্বটাই ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করবে, এটা উল্টা। আমরা পড়লাম লম্ব প্রমাণ করলাম, দেওয়া ছিল মধ্যবিন্দু, আর এখন দেওয়া আছে লম্ব প্রমাণ করতে হবে মধ্যবিন্দু, দেখো অঙ্কন এটাই। তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা ও এম লম্ব এ বি, এটা দেওয়া আছে ও এম লম্ব এ বি, প্রমাণ করতে হবে যে এ এম সমান বি এম। তাহলে আমরা এটাই প্রমাণ করব এ এম সমান বি এম। বন্ধুরা এখানে অঙ্কন আছে, অঙ্কন ও এ ও বি যোগ করি, সরাসরি প্রমাণ দেখো, এটা হলো কাজ, এটা একটু দ্রুত করতে হবে। এখানে একটু দেখো, এটা একটু সমকোণী ত্রিভুজ না, দেওয়া আছে কি ও এম লম্ব এ বি, তোমরা লিখবা ও এম লম্ব এ বি হয় ও এ এম ও বি এম কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ কেন হবে বলেই দেওয়া আছে ও এম এ বির উপর লম্ব, যদি সমকোণী ত্রিভুজ হলে লম্ব হলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে কী কী জিনিস সমান, তাহলে অতএব ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম এ কী কী জিনিস সমান, দেখো সমকোণী ত্রিভুজের দুইটা প্রপার্টিস সমান হলেই সর্বসম হবে, তাহলে ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একটা ও এম সমান ও এম সাধারণ বাহু, তাহলে দুটো প্রপার্টিস সমান হলে যেহেতু সমকোণী ত্রিভুজ কোণ দুটো তো সমান আছেই, তাহলে আমরা এই ত্রিভুজ এটা কী বলতে পারবো, তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, অতএব ত্রিভুজ ও এ এম সর্বসর্বসম ত্রিভুজ ও বি তাহলে এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় সর্বসম হলে তো সকল প্রপার্টিস সমান হবে, অতএব এ এম সমান বি এম। এটা আগেরটার তুলনায় অনেক সহজ। বন্ধুরা আবার একটু দেখো, এটা উল্টা, দেওয়া আছে কি ও এম লম্ব এ বি দেওয়াই আছে, আমাদের প্রমাণ করতে হবে এ এম সমান বি এম। এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা দেখা দিলাম কি, দেখো সমকোণী ত্রিভুজ হলে দুইটা প্রপার্টিস সমান হয়, ও এ সমান ও বি, ও এম সমান ও এম সাধারণ বাহু, অতএব ত্রিভুজ দ্বয় সর্বসম, সর্বসম হলেই আমি সরাসরি বলে দিতে পারি এ এম সমান বি এম। বন্ধুরা তোমরা এটা বাসায় নিশ্চয়ই দেখবা এবং এগুলো অনুশীলন করবো। ধন্যবাদ।